দেখো 69 নম্বর অঙ্কটা কি বলেছে, বি প্লাস সি সমান সমান হচ্ছে শূন্য হলে এর মানটা কত, তাহলে কিভাবে করতে হবে দেখো, তাহলে এটাকে আমরা বিভিন্ন ধরি এ প্লাস বি প্লাস সি সমান শূন্য লিখি। দেখার পরে প্রত্যেকটাকে করবো কি, যে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এর মানটা কিভাবে বের করে নিতে হয় আলাদা আলাদাভাবে। এখানে যদি এ প্লাস বিটাকে আমি সমান সমান একপাশে রাখি তাহলে ওটাকে লেখা যায় মাইনাস বি, অথবা এইভাবে লেখা যেতে পারে যে বি প্লাস সি এটা সমান সমান লেখা যেতে পারে হচ্ছে বি প্লাস সি লেখা যেতে পারে মাইনাস এ, অথবা সি প্লাস এ এটাকে লেখা যাচ্ছে মাইনাস বি। তাহলে তিনটাকে আমরা এইভাবে শুধুমাত্র স্থান পরিবর্তন করে সাইডে সমান সমান এই পাশ উপাস নিয়ে আমরা এটা মান বের করতে পারি। তাহলে আমাদের প্রশ্ন যেটা বলেছে সেটা হচ্ছে কি, এ প্লাস বি প্লাস এ প্লাস বি বাই সি প্লাস বি প্লাস সি বাই এ প্লাস সি প্লাস এ বাই বি, এটা ফাইনাল মানের মধ্যে সি এর ব্যাপারে মধ্যে যেটা বলেছে এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই বি প্লাস বি, এটা সমান সমান কত আমাকে বলেছে। এটার মান তো আমরা বের করলাম যে এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি এর মান মাইনাস বি বলেছে, তাহলে এটা এ প্লাস বি এটা লিখে দিচ্ছে মাইনাস সি সি, তাহলে এটা মাইনাস সি বাই সি প্লাস মাইনাস এ বাই এ প্লাস মাইনাস বি বাই বি, সবগুলো মান বসিয়ে দিলাম ইন্টু এটাও তাই এ বাই মাইনাস এ প্লাস বি বাই মাইনাস বি প্লাস সি বাই মাইনাস সি, বুঝিয়ে দিলাম। দেখো এই কাটাকাটি করলে আমরা যেটা পাবো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এটাও আমরা এই পাশে পাবো কাটাকাটি করলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, কাটাকাটি পেয়ে গেলাম যেটা করলে মাইনাস তিন গুণ মাইনাস তিন সমান হচ্ছে নয়, বুঝা গেল এটা আমাদের। তাহলে আমাদের দেখো এইখানে এ আছে, এখানে ওয়ান বি আছে, ওয়ান বি অর্থাৎ আমাদের যেটা কাজ হচ্ছে এ বি সি এটাকে তুলে দেওয়া, কিভাবে তুলে দিতে হবে বা এটাকে সমিট করার কাজ হচ্ছে এভাবে করে দিতে পারে, এটা এখান থেকে এ বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান করে দিতে পারি প্লাস বি বাই বি বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান প্লাস সি বাই ওয়ান মাইনাস সি প্লাস ওয়ান সমান সমান। দেখো এই পাশে কি আছে, এই ওয়ান 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 যোগ করার জন্য সমান সমান এই আসে বা পাশে আমার চলে আসলো প্লাস থ্রি হয়ে গেল, সমান সমান বা পাশে প্লাস থ্রি হয়ে গেলো, এক আর এক এক যোগ করে প্লাস তিন হয়ে গেলো। এই পাশে কিছু, এই পাশে কিছু ওয়ান ছিল, তাহলে আমার বা পাকে ব্যালেন্সটা সমস্যা হলো, সেক্ষেত্রে কত সমস্যা হলো, ব্যালেন্সে তিন সমস্যা হয়ে গেলো, সেক্ষেত্রে আমরা কী করবো এই পাশে আমরা তিন যোগ করে দিলাম দিয়ে ব্যালেন্সটাকে সমান করা হলো। এবার দেখো এটাকে যদি আমি অসুখ করে দিই এই কার্ডটাকে, সেটা কার্ডটা যদি রসবো করে দিই তাহলে কী হয়, ওয়ান এটার মধ্যে কী আছে ওয়ান মাইনাস এ রস হবে, তাহলে কী হবে উপরে আছে প্লাস এর সাথে এটা গুণ হয়ে গেলে ওয়ান মাইনাস এ, এই একটা পেলাম প্লাস নিচে পেলাম ওয়ান মাইনাস বি, তাহলে বি প্লাস ওয়ান মাইনাস বি, এটা পেলাম একটা যেটা পাচ্ছি সি প্লাস ওয়ান মাইনাস সি বাই ওয়ান মাইনাস সি, এটা সমস্যা ফোর হবে। এবার দেখো এইটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, এই পুরো পুরো কেটে গেল, আমার দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি, এটা সমান ফোর দেবে, এইটাই আমাদের উত্তর, বুঝা গেল। এটা হচ্ছে দেখো প্রত্যেকটা খেয়াল করো যে প্লাস ওয়ানটা প্লাস ওয়ানটা প্লাস ওয়ান, তাহলে এই প্লাস ওয়ানটা যদি খেয়াল করে দেখা যায় তাহলে আমরা এটা করি যে প্রথম প্লাস প্রথম কার্ডটা খেয়াল করো, প্রথম করবো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান শূন্য দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই সমান শূন্য লেখা যাবে মাইনাস জেড, দুই সাইডে যদি আমরা বর্গ করে দিই তাহলে কী করতে পারে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস বিটা হোল স্কোয়ার সূত্রটা কী হবে, এ প্লাস বিটা হোল স্কোয়ার সূত্র যেটা করবে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, অর্থাৎ এ বি বলতে এটা এক্স ওয়াই সমান শূন্য লেখা যায় জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জেডটাকে দুই পাশে নিয়ে আসি তো এই মাইনাস জেড স্কোয়ার সমান সমান লেখা যায় মাইনাস টু এক্স স্কোয়ার, বুঝা গেল মাইনাস টু এক্স স্কোয়ার। দেখো এবার ভালো করে খেয়াল করো যে পার্টটা প্রথম পার্টটাকে, তো প্রথম পার্টের সঙ্গে মিলে গেল যার মানটা আছে মাইনাস টু এক্স স্কোয়ার, বুঝা গেল মাইনাস টু এক্স স্কোয়ার, কী হচ্ছে এই প্রথম দুটো সংখ্যারই হচ্ছে মাইনাস দিয়ে এক্স স্কোয়ার হচ্ছে তার তিনটের মান,
তাহলে এইটা কি করে করলাম, আমরা প্রথম দুটো সংখ্যা অর্থাৎ এই দুটোর সাপেক্ষে আমরা প্রথম দুটো সংখ্যা বানিয়ে নিলাম, সেটাকেই সেটাকেই যদি এই পুরোটা পেলাম কিভাবে, এটা স্কোয়ার করার পরে এটা কি হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই। তাহলে সেই একই রকম ভাবে যদি আমরা এইটাকে বানাতে চাই তাহলে এটার মান কি আসবে, এটা মাইনাস টু এক্সজেড, এটা আসবে মাইনাস টু ওয়াইজেড। সেম একই পদ্ধতি যদি আমরা নিয়ে যাই তাহলে এই মানগুলো আসবে। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই এখানে, দেখো এই মানটা কি আসলো মাইনাস টু এক্স ওয়াই, তাহলে ওয়ান বাই মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়ান বাই মাইনাস টু এক্স জেড প্লাস ওয়ান বাই মাইনাস টু ওয়াই জেড। বোঝা গেল? তাহলে যেগুলো আমরা একটা পদ্ধতি করার পরে এগুলো আমরা সিমিলারলি বা কোনোভাবে সদৃশ্যভাবে আমরা করতে পারি। তাহলে এবার দেখো প্রত্যেকে যদি মাইনাস ওয়ান বাই টু যদি আমি কমন নিয়ে নিই, মাইনাস ওয়ান বাই টু যদি আমি কমন নিয়ে নিই তাহলে থাকতে হচ্ছে ওয়ান বাই এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স জেড প্লাস ওয়ান বাই ওয়াই জেড। এটা পেলাম মাইনাস ওয়ান বাই টু যদি আমি মাইনাস ওয়ান বাই টু মাইনাস এক বাই দুই, দেখ নিচে লসাগু কি হচ্ছে এক্স ওয়াই জেড লসাগু, তাই যদি হয়ে থাকে তাহলে উপরে লাগবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আমাদের হচ্ছে জিরো, কারণ বলে দিয়ে দেবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে জিরো বলে দিয়ে দেবো। এটা কাছে মাইনাস ওয়ান বাই টু, উপরে হচ্ছে জিরো আর নিচে হচ্ছে এক্স ওয়াই জেড। জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তাহলে কি পাবো, সেটা জিরো পাবো, তাহলে সেটা হয়ে গেলো জিরো। জিরো হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। গেল তাহলে আমরা যদি এইগুলোর এইগুলো যদি খেয়াল করি, একটা বি প্লাস সি, এ প্লাস বি, সি মাইনাস সি প্লাস এ যদি খেয়াল করি, তাহলে এইগুলো যদি এটার থেকে যদি আমরা আলাদা আলাদাভাবে বাণিজ্য তৈরি করি যে এ প্লাস বি সমান লেখা যায় মাইনাস সি, অথবা বি প্লাস সি এখান থেকে বি প্লাস সি এটাকেও লেখা যায় হচ্ছে মাইনাস এ, আবার এখান থেকে আবার যদি লিখতে পারি দুইটা ওইটার সাথে সি প্লাস এ এটা সমান লেখা যায় মাইনাস বি। তাহলে তিনটে আমরা এই মেন জায়গাতে তিনটে তিন রকম অনুসিদ্ধান্ত করতে পারি। তো সেক্ষেত্রে যদি আমরা যেমনটা এখানে যেমন যেমন বসিয়ে দাও এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ প্লাস, দেখো এটাকে যদি আমরা এই এর মানটা যদি এটা বসাই, এই এ বি প্লাস বির মান যদি মাইনাস ওয়ান বাই সি বসাই এবং তাকে কিউ চিহ্ন দিই, এটা তো তাই ওয়ান বাই মাইনাস এ তার কিউ প্লাস ওয়ান বাই মাইনাস বি তার কিউ করি, তাহলে কী হয় দেখো ওয়ান বাই এ কিউব, তো এটা কোনো চেঞ্জ হচ্ছে না, ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব। এইটা দেখো প্লাস মাইনাস, অর্থাৎ মাইনাসকে যদি কিউব করা যায় তাহলে সেটা মাইনাসে হয়, মাইনাসে কী বললে সেটা মাইনাসে হয়, তাহলে মাইনাস এটা বাইরে মাইনাস হয় সেই মাইনাসের প্লাস হয়ে গুণ হয়ে মাইনাস হয়ে যায়, ওয়ান বাই সি কিউব প্লাস ওয়ান বাই এ কিউব প্লাস মানে মাইনাস হয়ে যায়, মাইনাস এই মাইনাসে এই প্লাসে গুণ হয়ে মাইনাস এ কিউব মাইনাস ওয়ান বাই বি কিউব। তারপর মাইনাস প্লাস এবার কাটাকাটি যাবে, মাইনাস প্লাস এটা যদি কেটে দিই সিসি কাটে এটা এটা কেটে যায় এটার সাথে এটা কেটে যায়, সিসি সকলের কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি কিন্তু উত্তর আসবে শূন্য। বুঝে গেল? এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক? সঠিক। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন যেহেতু যেটা রয়েছে সেটাই আমরা চলে আসি, এটা প্রশ্ন আমাদের বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস বি সি বাই বি প্লাস এ মাইনাস বি বাই সি শোষণ ওয়ান। তাহলে এটা যদি হয়ে থাকে দেখো আমাদের শুধুমাত্র এইটার ফর্মেটটা তৈরি করবো বলে আমরা কী করতে হয় এটা দেখি, বি মাইনাস সি বাই এ মাইনাস ওয়ান প্লাস এ প্লাস সি বাই বি মাইনাস ওয়ান প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস ওয়ান ইকুয়াল টু, দেখো এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান তাহলে আর এখানে প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে শুনে শুনুন এপাশে শুধু মাইনাস ওয়ানটা আমার থেকে যাচ্ছে, তাহলে এই জন্য আমরা কী করবো এপাশে তো মাইনাস এটা প্লাস ওয়ান ছিলই তাহলে এর সাথে মাইনাস ওয়ান করলাম দিয়ে ব্যালেন্সটা ঠিক করলাম, শুধুমাত্র আমাদের ওই প্রশ্নে যেটা দেওয়া আছে সেই ফর্মটা তৈরি করবো বলে। তাহলে এবার দেখো এটাকে যদি আমরা লসাগু বলি এটা কী হয়, এ লসাগু হয় তাহলে বি মাইনাস সি মাইনাস এ প্লাস এ প্লাস সি মাইনাস বি বাই বি, এটা সি লসাগু করলে এ মাইনাস বি প্লাস সি
माइनस कमन नहीं माइनस कमन नहीं माइनस कमन नहीं प्रत्येक ए माइनस बी प्लस सी हो नीचे देखिए ए आ नीचे के प्लस ए प्लस बी माइनस बी प्लस सी बाय बी प्लस ए माइनस बी प्लस सी बाय सी समान शून्य मतलब ऊपर थे जो सवार थे ए माइनस बी प्लस सी जो कमन नहीं दी ए माइनस बी प्लस सी जो कमन नहीं दी तो बोझा जा वन बाय ए प्लस वन बाय बी ये माइनस है माइनस वन बाय ए प्लस वन बाय बी प्लस वन बाय सी ये तो समझो शून्य এবার দুখানা সংখ্যার গুণফল শূন্য হলে ওদের একটা মান অবশ্যই শূন্য হবে কিন্তু প্রশ্নে বলেছে দেখো এই মানটা আর এইটা একই জিনিস প্রশ্নে বলেছে এটা নট ইকুয়াল টু শূন্য তাহলে দুটো মানের মধ্যে একটা মান তো এটা শূন্য হবেই না বলে দিল তাহলে এটা অবশ্যই শূন্য হতে হবে এই মানটা অবশ্যই শূন্য হতে হবে তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি এটা মাইনাস হয় মাইনাস ওয়ান বাই সমান সমান হচ্ছে শূন্য তাহলে এই মাইনাস মাইনাস এটা কিন্তু অবশ্যই নিচে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে এই পাশে কি থাকবে এই পাশে তো ওয়ান বাই বি থাকবে প্লাস ওয়ান বাই সি থাকবে সমান প্লাস ওয়ান বাই এ হয়ে গেল বাইরেটাকে গুণ রাখলে ওয়ান বাই এ সমান ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি যা অপশন বি তে রয়েছে অপশন বি হচ্ছে বি অপশনটা স্কয়ার গুণ দিই সংখ্যাটা উল্টে যাবে সংখ্যাটা উল্টে গেলে পি ইন্টু পি প্লাস থ্রি উপরে চলে যাবে আর নিচে পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান এটা করে দেবে এটাও তাই ভাগটা উল্টে দেবে পি প্লাস ওয়ান উপরে হয়ে গেল আর পি স্কয়ার নিচে আসবে তাহলে এবার দেখো যেটা কাটাকাটি হবে এর সাথে এটা আমাদের কাটাকাটি হয় এটার সাথে এটার যায় বুঝতে পারো এবার এই পি সাথে এই পি কেটে যাচ্ছে তাহলে শুরু পি থাকে এই পি সাথে আর এই পি কেটে যাচ্ছে এই তিনের সাথে এটা কাটবে আমার শুরু করে থাকলো ওয়ান বাই টু পি স্কয়ার দেখো এটার ক্ষেত্রে এইটার মধ্যে আবার এই পার্টটা আগে করতে হবে টেন প্লাস থ্রি এক থেকে এক বাই পাঁচ যদি বিয়োগ করা হয় তাহলে কত হয় সি ভাই বিয়োগ করা এটা ডিফারেন্স যেটা সেটা দিবি ডিফারেন্স হচ্ছে চার তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে চার বাই পাঁচ এই পাঁচটা উপরে যাবে তাহলে দশ প্লাস তিন ইন্টু পাঁচ বাই চার চার দশ হবে তাহলে চার দশকে চল্লিশ প্লাস পনেরো তাহলে এটা হয়ে গেলো পঞ্চান্ন বাই চার বুঝতে পারলো তাহলে ফার্স্ট ভাগে কাজ হলো পঞ্চান্ন বাই চার এবার দেখো এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে হচ্ছে তিন পাঁচ পনেরো একে ষোলো বাই তিন ভাগ চিহ্ন নয় একটি নয় নয় দুই এগারো বাই তিন এগারো বাই নয় দুই চার আর থার্ড ব্যাকেটের মধ্যে থেকে পুরো ব্যালুটা হচ্ছে পঞ্চান্ন বাই চার গুণ পঞ্চান্ন বাই চার
ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ করে দিই তাহলে তো বড় ভাইয়ের মেয়ের সাথে ভাগটাই বাইরের কাছে থাকবে, তাহলে 16/3 গুণ 9/11 বলে গেল। এটা যা আছে তাই থাকবে, 1/4 × 15/4 সবগুলো হচ্ছে গুণ, কাটাকাটি করি আমরা সবগুলো যেহেতু গুণ। দেখো এই 9 3 3-এর সাথে এটা কাটলে 3, 11-র সাথে এটা কাটলে 5, আর যখন 55 হয় এটা এটা কাটলে হচ্ছে 16, তাহলে 3 5 15 15 14 বুঝে গেল।